তো বন্ধুরা, আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে একবারে ওই বারোদুয়ারিতে। এই দেখতে পাচ্ছ, আশা করি বারোদুয়ারি। এখন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে যাবো সেখানে। এখানে বাংলা সিনেমা একটা ছিল না, বোঝে না সে বোঝে না, সোহম আর মিমি হিরো হিরোইন ছিল সেটা, সে সিনেমার একটা গান এখানে শুট হয়েছে এই বারোদুয়ারি ছাদের উপরে। তো এখন আস্তে আস্তে হেঁটে যাচ্ছি সেই বারোদুয়ারিকে একদম গেটের সামনে, যেখান দিয়ে আমরা প্রবেশ করব। রাস্তাঘাট অনেক ভিড় ছিল, এদিকে একটু ফাঁকা আছে, তো আস্তে আস্তে হেঁটে যাচ্ছি এখন সেই গেটের দিকে। এই যে গেট, এই গেট দিয়ে যেতে হবে ভিতরে। এই হলো গেট, ঢোকার গেট, বারোদুয়ারি ঢোকার গেট। খুব সুন্দর লোকেশন, খুব সুন্দর দৃশ্য বারোদুয়ারি। এই যে প্রচুর গরম, এখন প্রচুর গরম লাগছে। তো আমরা ঢুকে গেলাম গাইস, তো আমরা গোপ্রো নিয়ে ঢুকছিলাম রেকর্ড করতে করতে, তো ওখানে একটু আটকে দিল গেটে। ওরা বলছে দাদা ক্যামেরা এলো না ভিতরে, তো ক্যামেরাটা অফ করে দিলাম, অফ করে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। এখন মোবাইলেই কিছুটা ফুটেজ নেবো, ভিডিও জাস্ট সবাই তুলছে, সবাই তুলছে ভিতরে আবার। তো হলো বারোদুয়ারি, ঠিক আছে। অনেক ভিডিওতে তোমরা দেখেছো, আর লোকাল যারা দেখছো তারা তো এখানে এসে ডাইরেক্ট স্বচক্ষে তোমরা দেখে গেছো অনেকবার। তাও যারা আমার বন্ধুগুলো আছে যারা দেখেনি, তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো। এই যে বারোদুয়ারি, এখানে বারোটা দরজা আছে, সেজন্য নামকরণ হয়েছে বারোদুয়ারি। এই যে খুব সুন্দর প্লেস। এখানে বাংলা সিনেমা একটা ছিল না, বোঝে না সে বোঝে না, সোহম আর মিমি হিরো হিরোইন ছিল, তো সেটা, সে সিনেমার একটা গান এখানে শ্যুট হয়েছে এই বারোদুয়ারি ছাদের উপরে। সম্ভবত ওই কঠিন গানটা আছে, কঠিন, তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে, দেখতে পারো কঠিন গানটা। বেশিরভাগ ফুটেজ এই বারোদুয়ারিতে শ্যুট হয়েছে, এই বারোদুয়ারি ছাদের উপরে। তো এখন এটার চারপাশে ঘুরে বেড়াচ্ছি, ভিতর থেকে লোকেশনটা দেখাবো, ঠিক আছে। খুব সুন্দর, এই হলো বারোদুয়ারি। এটা পিছন সাইডটা, কিন্তু পিছন সাইডটাও মনে হচ্ছে ফ্রন্ট সাইড। হ্যাঁ, সুন্দর, দুর্ধর্ষ, মানে এগুলো সব ঐতিহাসিক নিদর্শন গৌড়ের রামকেলির এই বারোদুয়ারি। খুব সুন্দর, আমাদের বাড়ির পাশে যে আদিনা গোলঘর একদম সিমিলার সেরকমই এখানকার নিদর্শন। শুধু যদি কেউ ফুটেজটা দেখে ভিডিওর, তো গুলিয়ে যাবে যেটা আদিনার ফুটেজ না এই গৌর রামকেলের ফুটেজ, কারণ প্রতিটা জায়গার নিদর্শন প্রায় সেম, প্রায় একই। তো বন্ধুরা, এই হলো গৌর রামকেলের বারোদুয়ারি। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে। ব্যাস, তোমাদের কাছে এইটুকুই চাওয়া, আর তোমরা ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আগামীতে অনেক ভালো ভালো ব্লগ আমি আনতে চলেছি, ব্যাস তোমাদের একটু সাপোর্ট দরকার, একটু সাপোর্ট দাও। তো এখানে গাছতলার ছায়াতে পুরো এখন সবাই বসে বসে বিশ্রাম নিচ্ছে, কারণ দিনটা প্রচুর গরম হয়ে গেলো হঠাৎই, সকাল থেকে তো গরম ছিল না, এই ঘন্টাখানেক থেকে গরমটা শুরু হয়েছে গাছ, প্রচুর সেই লেভেলের গরম। তো এখানে গাছগুলো আছে, গাছের ছায়া সবাই বসে বসে বিশ্রাম নিচ্ছে, এই যে দেখতে পাচ্ছি বিশ্রাম নিয়ে কেউ খাচ্ছে, কেউ এমনি জাস্ট বসে আছে। দূর থেকে দেখাচ্ছে, তো আমাদের দেখা কমপ্লিট এই বারোদুয়ারি। এখন এখান থেকে বেরিয়ে যাবো ধীরে ধীরে একদম মেন মেলাতে, যেখানে মেন মেলাটা আছে আর যেখানে সব সাধু ভক্তদের অনুষ্ঠান চলছে, বাউল কীর্তন। তো এখন এই বারোদুয়ারি থেকে আমরা ধীরে ধীরে বেরিয়ে যাবো মেন যে মেলাটার রাস্তা, যেটা দিয়ে আবার সেটা দিয়ে বেরোতে হবে যেটা দিয়ে এসেছিলাম। প্রচুর রোদ্র হচ্ছে গাছ, প্রচুর গরম, ঠিক আছে। এখন ধীরে ধীরে সে গেটটার দিকে যাচ্ছে, গেট থেকে গেলো বারোদুয়ারি।